আর মূলত এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক উইথ বাবর। তো ফাইনালি আমাদের কাছে কিন্তু একদমই একটা নিউ স্মার্ট ওয়াচ চলে এসেছে, এটা হচ্ছে রিভারসং মোটিভ 3 প্রো। আর এটাতে বলিনি, এটা দিয়ে কিন্তু আপনি ফোন দিতে পারবেন, তার মানে আপনি ফোন দিতে পারবেন, আসবে যাবে, এক কথায় কল রিসিভ। এইখানে লেখা আছে কল ফাংশন, মাল্টিপুল ওয়াচ ফেস এবং হেলথ মনিটরিং, মাল্টিপুল স্পোর্টস মোড, তার মানে অনেকগুলো আপনি এটাতে স্পোর্টস মোড পাচ্ছেন। আর মূলত এটাতে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। তো এই স্মার্ট ওয়াচটিতে কী কী আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো সবার প্রথমে যদি আমি নিচে থেকে সোয়াইপ করি, এভাবে সোয়াইপ করি, নোটিফিকেশন আপনার যত নোটিফিকেশন আছে সব এখানে শো করবে। তারপরে যদি বরাবরের মতো এইভাবে আবার সোয়াইপ করি, আপনার দেখতে পাচ্ছেন কলের ফাংশনটা আসবে, আপনি সরাসরি এখান থেকে ফোন দিতে পারবেন। তারপর আবার যদি এভাবে ব্যাক করি, ব্লুটুথ ইজ নট কানেক্টেড, তার মানে আমার কানেক্টেড নেই সেটা বলতেছে। তারপর আবার যদি সোয়াইপ করি, সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলাম এখানে কিন্তু শো করতেছে। সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করবেন আপনি রাত্রে দেখতে পারবেন যে সারাদিন আমি এত স্টেপ হাঁটাহাঁটি করছি। তারপরে আবার যদি সোয়াইপ করি, এখানে আপনি স্লিপ মুডটাও পাচ্ছেন, নাইটে ঘুমানোর আগে স্লিপ মুড দিয়ে রাখবেন, দেখবেন কতক্ষণ আপনি ঘুমাইছেন সেটা কিন্তু শো করবে। তারপর আমি যদি আবার সোয়াইপ করি, বিপিএম, তার মানে হার্ট রেটটাও পাচ্ছেন আপনি, এই যে এই হার্ট রেটটা পাবেন এখানে, আপনি আপনি হার্ট রেটটা চেক করতে পারবেন। তারপর যদি আবার 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 সোয়াইপ করি, এই যে এটাতে কিন্তু ব্লাড প্রেশার আছে, আপনি ব্লাড প্রেশারটাও মেজারমেন্ট করতে পারবেন। এই হার্ট রেট, ব্লাড প্রেশার এগুলো কিন্তু রিভিউ প্লাজা চ্যানেলে আপলোড হয়ে গেছে অলরেডি, আপনারা অবশ্যই এখান থেকে ফুল ভিডিওটা দেখে নেবেন। আমি সাধারণত বলি যে স্মার্ট ওয়াচটি কেমন বা ডিজাইনটা কেমন বা স্ট্রাপটা কেমন, আমি এগুলোই বলি সাধারণত, আর নতুন আপডেটটাই দিয়ে থাকি যে এই স্মার্ট ওয়াচটি আমাদের টেকডেন শপে অ্যাভেলেবল হয়েছে। তারপর যদি আমি সোয়াইপ করি, এই যে SPO2, আপনি SPO2টা পাচ্ছেন, রক্তের লেভেল মাপতে পারবেন যে আপনার রক্তের লেভেল কী অবস্থা, এটাও পাচ্ছেন আপনি SPO2। তারপর আবার যদি সোয়াইপ করি, এই যে এখানে ওয়েদারটাও পাচ্ছেন, কিন্তু ওয়েদারের জন্য অ্যাপ কানেক্ট লাগবে, এর জন্য আমাকে দেখাচ্ছে না, আপনি ওয়েদারটাও দেখতে পারবেন। তারপর আবার যদি সোয়াইপ করি, তারপর আর কিছু নাই। তারপর এবার যদি উপর থেকে সোয়াইপ করি, এই যে এখানে দেখতে পারতেছেন ব্রাইটনেস, আপনি ব্রাইটনেস কমানো বাড়ানো এখানে ক্লিক করতে হয়, এই যে একটা করে ক্লিক করবেন, কমবে বাড়বে, তবে ব্রাইটনেসটা খুবই ভালো আছে। তারপরে এইখানে হচ্ছে ফোন কল, এখানে হচ্ছে মেনু বার, এই যে এখানে হচ্ছে মেনু বার, আপনি কেমন মেনু নিতে চাচ্ছেন, 2টা স্টাইল মোড আছে দেখি, এই যে এটা হচ্ছে অ্যাপেলের মতো লুকটা, এই যে এখানে দেখতে পারতেছেন অ্যাপেলের মতো লুক, দেখি এটা ঘুরাইলে আসে কি না, না এটা যদি আমি এমন করি ঘুরাই তবে এটা কিন্তু আসে না, আপনারা দেখতে পারতেছেন এটা আসে না, এটা এমনি। তারপর আমার এই মেনুটা ভালো লাগে না, আমার হচ্ছে আগের মেনুটাই ভালো, এটা দিয়ে দিলাম। তো তারপর আমি যদি এভাবে সোয়াইপ করি, এই যে এই মেনুটা সহজে চলে আসবে, এই যে এটা উপর থেকে নিচ থেকে এইভাবে সোয়াইপ করতে হবে। তাছাড়া এই স্মার্ট ওয়াচটি আপনি যদি ক্রয় করেন, আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন, কোম্পানি থেকে এটা 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দিয়েছে, যেমন অ্যামাজফিট, ওরাইমো, এই স্মার্ট ওয়াচটিতে 1 বছরের ওয়ারেন্টি, আর এটাতেও কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দিয়েছে। তবে এই স্মার্ট ওয়াচটি কিন্তু আমাদের টেকডেন শপে অ্যাভেলেবল আছে, আপনারা যারা যারা এই স্মার্ট ওয়াচটি ক্রয় করবেন অবশ্যই আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করবেন। তাছাড়া অন্যান্য সকল স্মার্ট ওয়াচই কিন্তু আমাদের টেকডেন শপে অ্যাভেলেবল আছে, আমাদের কাছে যদি না থাকে অন্যান্য স্মার্ট ওয়াচ আমাদেরকে ফোন দিবেন, যে বলবেন ভাই এই স্মার্ট ওয়াচটি অ্যাভেলেবেল আছে কি না, আমাদের কাছে না থাকলেও আমরা এনে দেওয়ার চেষ্টা করব। তো এই স্মার্ট ওয়াচের স্ট্রাপটা কিন্তু খুবই ভালো লেগেছে, আপনি এইভাবে ইজিলি পড়তে পারবেন, খুবই সুন্দর কিন্তু স্ট্রাপটা, আপনি যদি স্ট্রাপটা একটু ফলো করেন দেখেন স্ট্রাপটা কিন্তু খুবই সুন্দর, একটু ডিজাইন করে দিয়েছে স্ট্রাপটা। তো এই স্মার্ট ওয়াচটি আমাদের টেকডেন শপে অ্যাভেলেবল আছে, আপনার যারা যারা এই স্মার্ট ওয়াচটি ক্রয় করবেন অবশ্যই আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করবেন। তো আমি সাধারণত বলি আমাদের টেকডেন শপে কী কী নতুন নতুন স্মার্ট ওয়াচ অ্যাভেলেবল হয়েছে। তো আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা তা সমস্যা সমাধানের চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।